আলেম বলেছেন 2024 সালের মধ্যে ইমাম মাহদির আগমন ঘটবে, এটা কি সত্যি? বাবা রে, এই কথা কইছে কাজী ইব্রাহিম সাহেব, উনি আমার শিক্ষক, ওনার প্রথম জীবনের ছাত্র আমি। আমি বাবাজি বাবাজি আর একটু ধীরে শুয়ে, আর একটু আস্তে আস্তে, একটু আবেগ বেশি আর কি, বুঝলেন তো? একটু আবেগ বেশি তাই শন কইয়া পালাইছে না, শন তা আপনারা নেবেন না, তবে ইমাম মাহদি আসবেন সত্য, ঠিক না বেটিক? কেয়ামতের অনেকগুলো আলামত প্রকাশিত হয়েছে, তবে সেই কেয়ামত হতে অনেক বাকি আছে না নাই? আছে না নাই? কেয়ামত হওয়ার আগে অন্তত একটা সর্বশেষ যে বৃহৎ একটা নমুনা, তা হলো নবীজি বলেছেন, বুখারী মুসলিম বর্ণনা করেছেন, লান তাকুমা সাআতু হাত্তা তাউদা জাযীরাতুল আরাব মারুজান ওয়া আনহারা, ততদিন কেয়ামত হবে না যতদিন না আরব উপদ্বীপ নদীমাতৃক হয়ে ফিরে না আসবে। তার মানে সৃষ্টির সূচনায় মরুভূমির আরব নদীমাতৃক ছিল। কি ছিল? আমি রিয়াদে দেখেছি নদী যে ছিল এর রেক আছে মরুভূমির মাঝখানে। তো রবিজি বলছেন কেয়ামত ততদিন হবে না যতদিন না আরব উপদ্বীপটা নদীমাতৃক হয়ে ফিরে না আসবে, পৃথিবীর স্ট্রাকচারাল পরিবর্তন হবে। এটা অনেক বাকি, জলবায়ুর পরিবর্তন শুরু হয়েছে ধীরে 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 আরো অনেক বছর, কিন্তু আবেগ তাড়িত হয়ে শন বলে মেলেছে, এটা আপনারা গ্রহণ করেন না।